তো বোল্ড বানি দীঘায় আজকে প্রথম দিন চলে এসছে, আর বাইরে প্রচন্ড কি হচ্ছে বল্টু? প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টির জন্য কেউ রাস্তায় নেই। ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, ঘরে বসেই শুধু আমরা সমুদ্র দেখছি। আর তোমরা কি করছো ঘরে বসে? হ্যাঁ তো হঠাৎ করে মনে হলো, আর আমরা ঝিরঝির করে বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এলাম দীঘা। আমরা এখন দীঘাতে আছি, আর এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। তো ব্রেকফাস্টে কি কি আছে সেটা তোমাদেরকে একটু দেখাবো। তো ব্রেকফাস্টে ফার্স্টেই দেখো কি চলে এসেছে। কি এটা? কি এটা বলো? ব্রেকফাস্ট ফুলকো? হ্যাঁ। ও পুরো প্যাকিং করে দিয়েছে। ওয়াও দেখো পরোটা, এটা পরোটা। পরোটা বল্টুর ফেভারিট জিনিস তো, তাই তো? বনি পরোটা সঙ্গে আছে কি? সঙ্গে এখানে আছে কপিস, 8 পিস আছে পরোটা, 8 পিস। আর সঙ্গে একটা জিনিস আছে, আমরা সবাই মিলে খাবো। আর সঙ্গে কি আছে সেটা দাও। আর সঙ্গে নিয়ে এলাম কি আলু দিয়ে কি তরকারি, আলুরদম দিয়েছে। দাঁড়াও এটা আমি খুলি আগে, সব পেপারে প্যাকিং করে দিয়েছে। আমরা ঘরে বসে খাবার অর্ডার করেছিলাম, তো আমাদের ঘরে ডেলিভারি দিয়ে গেছে খাবার। যে হোটেলে আছি সেই হোটেলের নিচেই আছে খাবার। এই তো এই 4 পিস আলু দিয়ে এই আলুর দাম নিয়েছে 80 টাকা। এরকমই দাম। আর পরোটা 8 পিস 250 টাকা। একটা আলু প্লেট আছে, আমি দিচ্ছি। এই যে চলে এসছে আর এক পিস, এই দুটো আলুর দম আর ওই পরোটা দিয়ে এখন আমরা ব্রেকফাস্টটা সারবো। ধরো বল্টু, ধরো বল্টু, ধরো বল্টু, পড়ে যাবে, ধরো গরম ফোন করো। বলি চলবে তো, ভেঙে যায় না যেন, চলবে গরম প্রচন্ড। ঠিক আছে তাহলে ব্রেকফাস্ট এবার সেরে নাও, খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার দেখা হবে নেক্সট পার্টে।